আপনারা যে এই মুহূর্তে যে খবরটির দিকে নজর রাখবো, রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে পুলিশ সদর দপ্তরের সামনে এক বিক্ষোভ কর্মসূচির পালন করা হয়। তাদের দাবি যে তৃণমূল কংগ্রেস সদস্য, স্টিয়ারিং কমিটির সদস্য, তৃণমূল কংগ্রেসের রাজ্য তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির সদস্য মামুন খানের উপর আক্রমণের এই প্রতিবাদ জানিয়ে, মামুন খানের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। যেভাবে মামুন খানকে আক্রমণ করা হয়েছে এবং তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে মামুন খান রাজ্য তৃণমূলের স্টিয়ারিং কমিটির নেতৃত্ব এবং তার উপর যে ভয়ানক আক্রমণ করা হয়েছে তাদের তরফ থেকে যেটা বলা হয়েছে, এবং তার একটি কিডনি বিকল হয়ে পড়েছে এমনটাও জানানো হয়েছে তাদের তরফে, এবং তারই প্রতিবাদ জানিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডিজি অফিসের সামনে, বলা যায় রাজ্য পুলিশের মহানির্দেশকের সদর কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এবং যেটা তাদের তরফ থেকে বলা হয়েছে যে অতি সত্বর যেন যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেফতার করা হয়, এটাই এখন তাদের দাবি। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই বিক্ষোভ কর্মসূচির ছবি। রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে মামুন খান, যাকে কিছুদিন আগে আমরা জানি যে আক্রমণ করা হয়েছিল এবং কিছু দুষ্কৃতীরা তাদের তাকে আক্রমণ করে, এবং তৃণমূলের সেই যারাই কর্মী সমর্থকরা ছিলেন তাদেরকে যখন আক্রমণ করা হয়, এবং পরপর যেটা দেখা যায় যে এই আক্রমণের ফলে মামুন খান, যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির সদস্য, তার আঘাত লাগে, এবং আঘাত লাগার পরপরই যেটা দেখা যায় তার কিডনি বিকল হয়ে পড়ে এমনটাই অভিযোগ, এমনটাই জানানো হচ্ছে, এবং তার শারীরিক অবস্থার অনেকটাই অবনতি ঘটছে। চিকিৎসকরা তাকে ইতিমধ্যেই পশ্চিমবাংলায় নিয়ে গিয়ে তার চিকিৎসা চলছে, এবং সেই মতো করে তাকে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে, এবং সেই জায়গা থেকে আজকে তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। জনগণ কি চাইছেন, আপনারা যদি চান যে অপোজিশন এখানে দরকার নেই, ওনারা চলে যাক, আমরা চলে যাব, জনগণের উপর ছেড়ে দিচ্ছি। আপনারা কি চাইছেন আপনারাই বলেন, আমরা কেন মার খাবো? আমরা কি কোনো একটা পার্টি করতে পারবো না এখানে, তৃণমূল কংগ্রেস করতে পারবো না? এটা কোথায় লেখা আছে? কনস্টিটিউশন আমরাও জানি, ওনারা যেমন জানেন আমরাও কিন্তু কনস্টিটিউশন পড়েছি। আমি শর্মিষ্ঠা দেব সরকার, স্টিয়ারিং কমিটির বলেছি যে ওইখানকার তাহলে পুলিশের দায়িত্বটা কি? আমরা যদি সব বলেই দেই তাহলে ডিজি পুলিশ কি করতে, এসপি ওনারা কি করতে আছেন? এখন আসার পর আপনারা দেখা করতে পেরেছেন? এখন পর্যন্ত আমরা দেখা করতে পারিনি। ওনারা বললেন ওয়েট করতে, ডিজি সাহেব একটু বাইরে গেছেন, উনি বোধহয় লাঞ্চে গেছেন, উনি আসলে ওনাদের সঙ্গে আমাদের দেখা করতে দেবেন। আমরা এই তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চাইছি, এবং অ্যারেস্ট যদি না করে আমরা দীর্ঘ লড়াইয়ে, দীর্ঘ আন্দোলনে কিন্তু ত্রিপুরা রাজ্যে নামবো। আমরা কোনো অন্যায় করছি না, কিন্তু আমরা বারবার বলছি আমরা মমতাদির আদর্শকে, ওনার প্রতিশ্রুতিকে জনগণের মধ্যে বিলিয়ে দিতে চাইছি। এখন মামুনের পারিবারিক অবস্থা কি? খুবই খারাপ। মামুনের একটা ছোট বাচ্চা আছে, ওর বাবা নেই আপনারা জানেন, ওর মা আছে, আর কে আছে ওর জন্য? আজকে ওর আজকে মাথা কিডনি ফেলিওর হয়েছে, এইভাবে মেরেছে ছেলেটাকে, আমার পিঠে আঘাত করেছে, দীপানি তার পায়ে মেরেছে, অমিত শাহার মাথায় হেলমেট দিয়ে একের পর এক মেরেছে। কেন ওরা মারবে কেন?
আমরা আমাদেরকে কি ভাবছে ওরা, ওদের এত ভয় কিসের? পায়ের তলায় মাটি নেই নাকি? ওরা ভয় পেয়ে তো আমাদেরকে মারছে।